প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর মোদি তিনি ঘোষণা করেছে যে কথা করমচাঁদ গান্ধী বলেছিল যেটা তার ইমপ্লিমেন্ট করতে পারেনি আজকের ভারতবর্ষের মানুষ এই পরিবর্তনের মধ্য দিয়ে কংগ্রেসবিহীন একটা রাজনীতি ভারতবর্ষে চলবে ভারতবর্ষের দীর্ঘ 66 বছরের মতো ক্ষমতায় থেকেছে মাঝখানে মাত্র 6 বছরের মতো ভারতীয় জনতা পার্টি ছিল কি অবস্থায় সে দাঁড়িয়েছে তার মুষ্টিমেয় মানুষ সেটি সচ্ছলভাবে তাকে ম্যাক্সিমাম মানুষ খেতে পায় না আর সরকার তার ক্ষমতা থাকবার জন্য বিভিন্ন ভোট ব্যাংক তৈরি করছে ভারতবর্ষের প্রশাসন ব্যবস্থাকে তার ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে আর তার বিনিময়ে তাদের কিছু করে কারণ তারা বুদ্ধিজীবী মানুষ তারা ফোর্স করতে পারে তারা কিন্তু অ্যাগ্রেসিভ হয় না তাই তাদের মুখে একটু করে রুটি চুড়ে দিচ্ছে তাদের মাঝে মাঝে মাইনে বাড়িয়ে দিচ্ছে এবং সেটা সারা ভারতবর্ষে যদি দেখা যায় হয়তো 1 থেকে 1.5% বেশি হবে না অথচ 99% মানুষ খেতে পায় না তাদের কথা ভাবতে নাকি কোন সরকার আর তারা ক্ষমতায় থাকার জন্য মানুষে মানুষে বিভেদ তৈরি করছে কাউকে বলছে ধর্মের দিকে ভাগ করে ও হিন্দু ও খ্রিস্টান ও মুসলিম ও জৈন ও শিখ আবার কখনো কখনো বলছে ও বিহারি ও হিন্দু ও উড়ে ও মেরো এইরকম ভাবে মানুষের মানুষে বিভেদ তৈরি করেছে এটা ভারতবর্ষের সংস্কৃতি নয় যে স্বামী বিবেকানন্দ শত বর্ষ হয়ে গেল সেই স্বামীজি বলেছিল কি বলেছে বলেছে ভারতবর্ষ সম্প্রদায় থাকবে ভারতবর্ষ বিভিন্ন ধর্মের মানুষ থাকবে ভারতবর্ষে কারণ ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশের মানুষ এসে ভারতবর্ষে ঋণ হয়ে গেছে প্রত্যেকের আলাদা সংস্কৃতি আছে কিন্তু সেই সাম্প্রদায়িকতা থাকবে না এবং সেই সাম্প্রদায়িকতা দূর করতে গেলে সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটা মিলনসূত্র দরকার সেই মিলনসূত্রের কথা যে কথা কোন রাজনৈতিক দল বলতে পারে না সে কথা একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে যে সেটা হচ্ছে ভারতীয় উই আর অল ইন্ডিয়ান আমরা সবাই ভারতীয় ইন্ডিয়ান না আমরা ভারতীয় কারণ ইন্ডিয়া বলতে গেলে বিদেশি ভাষা তার সংস্কৃতি আলাদা ভারতবর্ষের সংস্কৃতি তার থেকে ভিন্ন তাই ভারত রাষ্ট্র আমরা সবাই ভারত মায়ের সন্তান সে শিখ হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলিম হতে পারে শিখ হতে পারে জৈন হতে পারে কিন্তু আমাদের সংস্কৃতি হচ্ছে হিন্দু কেন হিন্দু এই হিন্দু ভাষাটা আরবিয়া ল্যাঙ্গুয়েজ থেকে আসা এটা কিন্তু ভারতীয়রা দায়ী নেই অথচ তাকে অচ্যুত করা হয়েছে কেন হিন্দু তো একটা সভ্যতা একটা সংস্কৃতি যা সিন্ধু থেকে হিন্দু এসেছে সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে মানুষের বিভেদ থাকতে পারে না আজকে সেই সভ্যতা সংস্কৃতি আজকে বিলীন হয়ে গেছে আজকে আমরা সাম্প্রদায়িকতা পরিচিত হচ্ছি কেন ভারতবর্ষে মানুষে মানুষে বিভেদ তো ভারতীয় জনতা পার্টি করেন আমাদের পেরেন্ট বডি আরএসএস তারাও তো কখনো বলেনি অথচ ভারতবর্ষকে চাপিয়ে দেওয়া ভারতীয় জনতা পার্টির উপরে বা জনসংঘ আরএসএস এর উপরে চাপিয়ে দেওয়া হলো আমরা সাম্প্রদায়িক সত্যি ভারতবর্ষকে ভাগ করেছিল কারা ব্রিটিশ এবং কমিউনিস্ট পার্টি মিলে ভারতবর্ষে যত সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছে সেই সাম্প্রদায়িক হাঙ্গামা গুলো সৃষ্টিকর্তাকে তাদের সরকারে ছিল হয় কমিউনিস্ট না হলে কমিউনিস্ট তাহলে ভারতীয় জনতা পার্টি কেমন করে সাম্প্রদায়িক হল ভারতীয় ভারতবর্ষে স্বাধীনতার পরে সব থেকে বড় যে সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছিল ভাগলপুরে যাকে তিন দিক দিয়ে ঘিরে মারা হয়েছিল তখন কি আমাদের জনসংঘ ছিল না তার বিজেপি ছিল না রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ ছিল তারা ছিল এই কংগ্রেস আমার মহারাষ্ট্রে হাজার হাজার লোককে খুন হয়েছে কিছুদিন আগে একটা মানুষ মারা গেছে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার মৃত্যু আমাদের কাছে দুঃখজনক কিন্তু একটা লোকের জন্য যে 10,000 শিখকে খুন করা হলো সে কথা তো অন্য তারা সাম্প্রদায়িক নয় ভারতবর্ষে গুজরাট দেখায় কথায় কথায় বলছে গুজরাটে নাকি সরকার নির্বিকার ছিল কদিন আগে আমাদের মন্ত্রী মশাই বলেছে তিনি নপুংস
নবম যুগের অর্থটা উনি ভুলে গেছে। আর তিনি যদি সত্যি প্রশাসন কাজ না করে থাকে, প্রথম তিন দিন যত লোক মারা গিয়েছিল পুলিশের গুলিতে, তারা ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে হিন্দু ছিল, তাহলে যদি নির্ভীক থাকে পুলিশের গুলিতে মানুষ মারা যায় কি করে? নিশ্চয়ই ছিল না, প্রশাসনিক সচলতা ছিল এবং তারা কন্ট্রোল করেছিল। পরবর্তী ঘটনা একটা ঘটনাকে ঘটিয়েছিল যার পরিপ্রেক্ষিতে একটা সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছিল, সেটা মাত্র দুই থেকে আড়াইখানা শহরের মধ্যে সারা ভারতবর্ষকে রটিয়ে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টি একমাত্র সাম্প্রদায়িকতা ধারক পার্টি। যারা সাম্প্রদায়িকতার জন্ম দিল, যারা সাম্প্রদায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করলো, যারা পশ্চিম বাংলার মতো জায়গায় কিলিং ক্যালকাটার নামে যারা 1946 সালে 16 আগস্ট শহীদ মিনারে বক্তব্য রাখে এবং তাতে যে কমিউনিস্টরা উপস্থিত ছিল, আজকের তারা সতী সাজছে। যত বিচ্ছিন্ন আন্দোলন এই দার্জিলিং থেকে তেলেঙ্গানা থেকে, তাদের আন্দোলন ছিল, এটা কি কমিউনিস্টদের ছিল না? রতনলাল বাবু যদি বাবু সমর্থনে সেই আন্দোলন হয়নি, তেলেঙ্গানা বোম্বে হয়নি, সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি হচ্ছে বিটি রঘুদেবের নেতৃত্বে জ্যেষ্ঠরে দুজন যে ইঞ্জিনিয়ারকে যদি ঝুটা হয় বলে জ্বলন্ত ফার্নিশের মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল, এটা সন্ত্রাসবাদী নয়, কারা সন্ত্রাসবাদী? আর ভারতীয় জনতা পার্টিকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে সমস্ত মানুষটিকে বিচ্ছিন্ন করবার একটা ষড়যন্ত্র। ভারতীয় জনতা যখন আমরা একটা দেশ পরিণত করবার কথা ভাবি, তাতে কোন সাম্প্রদায়িকতা আসতে পারে? আমরা ভিন্নতা চাইতে পারি? অথচ আমাদের বলছে সাম্প্রদায়িক, অদ্ভুত জিনিসটা। আমরা একটা জিনিস বুঝি, উন্নয়ন, মানুষের উন্নয়ন, যেখানে কোনো ধর্মের থাকবে না, যে সংস্কৃতি সভ্যতা যার মধ্য দিয়ে ভারতবর্ষ তার পরিচয় বহন করে, সেই সভ্যতা সামাজিকতা এবং কথার মধ্য দিয়ে ভারতবর্ষে ঐক্য কথা হবে। তাই আজকে নরেন্দ্র দামোদর মোদীও বলেছে, যে কথা অটল বিহারী বাজপেয়ী বলেছিল, ভারতবর্ষকে উন্নয়ন করো, যে উন্নয়নের মধ্যে মানুষে মানুষে বিভেদ আসবে না, ভারতবর্ষকে নতুন করে তরক করে ধরো, ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করো, যার দিয়ে স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল। আজকে ভাবুন তিনি কত কাজ করে গেছেন, সেদিন আমরা মানুষকে বোঝাতে পারিনি। আমরা 2009 আমরা 4 সালে পরাজিত হয়েছিলাম, আমাদের দুঃখ হয়নি, কারণ আমরা সেদিন উপলব্ধি করেছিলাম যে কাজ করে গেছে একদিন মানুষ তার পর্যালোচনা করবে, কারণ এই পর্যালোচনা করতে পেরেছে বলে আজকের ভারতীয় জনতা পার্টিতে আজকে সারা ভারতবর্ষের মানুষ চাইছে। আজকে নরেন্দ্র মোদীকে দাঙ্গার কারণ বলেও আজকে যে গুজরাট যে উন্নয়ন করেছে, যে বিশ্বের দরবার থেকে বৈদেশিক মুদ্রা ভারতবর্ষে কোষাগার পরিপূর্ণ করছে, আজকে ভারতীয় জনতা পার্টি যত সরকারে গেছে তার যে উন্নয়নের রথ সেদিকে দেখিয়ে দেখো, তা থেকে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করেছে ভারতবর্ষের আগামী দিনে যদি প্রধানমন্ত্রী যোগ্যতা আমার মানুষ থাকে সেটা একমাত্র নরেন্দ্র মোদী। কেন না, নরেন্দ্র দামোদর মোদী একমাত্র বলিষ্ঠ নেতা যে নিজের সমস্ত রাষ্ট্র নিঃস্ব অবস্থা থেকে নিজেকে গড়ে তুলেছে, এবং শুধু তাই না, তিনি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে রাজনীতির মধ্য দিয়ে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল প্রশাসনিক এবং বিদেশে তাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, তখন তিনি মাথা নত করেননি, কারণ তার কাছে একটাই মন্ত্র, সত্যমেব জয়তে। এই সত্যমেব জয়তে যে ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতি যে সমাজবাদ সেই কথার মধ্য দিয়ে ভারতবর্ষ নতুন পথে এগিয়ে যাবে। তাই আমরা বলি আপনার ভারতীয় জনতা পার্টিকে জয়ী করুন, এবং আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি যেটা অটল বিহারী বাজপেয়ী যতখানি এগিয়ে নিয়ে গিয়েছিল, তারপরে বিশ্বের দরবারে যে 1 নম্বর দেশ হিসেবে পরিগণিত করতে হয়, তার এই নরেন্দ্র দামোদর মোদী করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক। কেন আমরা গায়েকে বাঁচাতে পারছি না, এটা একটা মূলভূত বিষয়। তার উপরে আমরা কী করে গায়েকে বাঁচিয়ে দেশকে বাঁচাতে পারব আর সবাই উন্নতি হতে পারবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা যাচ্ছি। এখনই গায়ে কথা বললেই
সবাই বলবে আমরা মানুষকে খেতে দিতে পাচ্ছি না, আর আপনারা গায়ের কথা বলছেন, আপনারা কি পাগল? এই কথা সব জনকেই শোনা যাচ্ছে। যদি আমরা বিচার করে দেখি তাহলে পাব আমরা যে জিনিসটা খাচ্ছি সেই জিনিস গরু কিন্তু খুব কমই খায়। যেরকম আমরা গেহুঁ খাচ্ছি, চাল খাচ্ছি, আমরা গায়েকে সেই জিনিসটা দিই না, কিন্তু সেই জিনিসটা তৈরি করতে গেলে যে অংশটা বাকি থেকে যায় সেইটাই গরু খাচ্ছে। সেই রকম গরু ঘাস খেয়ে বেঁচে আছে, আরও অনেক জিনিস দিয়ে পাওয়া যাচ্ছে। সেখানে আমরা দেখব কি যে আমাদের না খাবার জিনিস খেয়ে গায়ে থাকছে আর আমাদের কত উপকার করছে এটা আপনারা সবাই জানেন। তাহলে প্রথমে যে অবজেকশন হচ্ছে সবাই থেকে গরুকে কেন বাঁচাচ্ছেন সেটা নির্মূল। দ্বিতীয় অংশ আসছে কি গায়ে আমাদের উপকার করছে, কি উপকার করছে এটা মোটামুটি আমরা সবাই এখনই ভুলে গেছি। কী ধরনের গরু আমাদের উপকার করে, যদি আমরা সবাই সে হিন্দু হয়, মুসলিম হয়, না যে কোনো জাতি আর থেকে, সে যদি বুঝতে পারে কি গায়ে আমাদের জীবনে অত দরকার আছে, তাহলে আশা করি সেই যে গায়েকে হত্যা করা হচ্ছে সেটা অনেকটা কমে যাবে। বন্ধ হয়তো হবে না, তার কারণ আলাদা আছে, ইকোনমিক কারণ আছে, কিন্তু অনেকটা কমে যাবে আর সবাই গরুকে পালতে চাইবে। আমরা বলছি গরু আমাদের জন্ম আগে থেকে মৃত্যু অবধি আমাদের সেবা করে যাচ্ছে, এমন কোনো সময় নেই সেই সময় আমরা গরু উপরে নির্ভর করছি না। আমাদের মহিষীরা বুঝে গেছেন তিনটে খাবার আমার যেরকম যে খায় তার বুদ্ধি সেই রকমই হয়। আমাদের খাবার তিন রকম আছে, একটা আছে সাত্বিক, একটা আছে রাজসিক, একটা আছে তামসিক। আমরা যে তিন রকম খাওয়া যেরকম খাবো তার উপরেই ডিপেন্ড করবে। গরু যেহেতু তামসিক আর ওইসব কিছু খাওয়া খাচ্ছে না, তার ওর খাওয়া একেবারে সাত্বিক, আর যে সাত্বিক খাওয়া খাচ্ছে সেই সাত্বিকই জিনিসটা দিচ্ছে আমাদের। গরুর দুধ ছাড়া আমরা জীবন ধারণে কল্পনা করতে পারি না। এখন প্রশ্ন আছে আমাদের জন্ম আগে থেকে আর মৃত্যু অবধি কী করে থাকে। আপনি বুঝতে পারছেন কি জন্মের পরে তো আপনি দুধ দিলেন, কিন্তু জন্ম আগে থেকে কী করে হলো, এটা একটা প্রশ্ন সবার কাছে দাঁড়াচ্ছি। আমরা দেখছি যে সাত্বিক খাবার মা খাচ্ছে, তাহলে যে বাচ্চা আছে তার বুদ্ধি আরম্ভ থেকেই সাত্বিক আছে। আমরা মহাভারতে জানতে পাচ্ছি অর্জুন ছেলে যখনই গর্ভে ছিল সেই সময় ও অনেক কিছু রণের বিষয় শিখে গিয়েছিল। সেই রকমই যদি মা সাত্বিক খাবার খায় আর সাত্বিক ভাবে চলে তার সন্তানও সেইরকম সাত্বিক হবে।